ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির মূর্তির উন্মোচন জঙ্গিপুরে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মূর্তি উন্মোচন হলো জঙ্গিপুর মহকুমা শাসক মোড় এলাকায়। এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ মুখার্জি সহ আরো অনেকেই। জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম জানান, জঙ্গিপুরে একটি রাস্তাকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে নামাঙ্কিত করা হবে। শেখ রাজীবের রিপোর্ট, NTVWB। মাননীয় প্রণব মুখার্জির জন্মদিন ছিল, তাই ওনার একটা মূর্তি উন্মোচন করলাম এসডি অফিসে। আর একটা রাস্তা ওনার নামে রাখালো, সেটা হলো পণ্ডিত ফেস থেকে এসডি অফিস। তো দেখলাম না একটা এই প্রোগ্রামটা করা ভালো, তাই এই জন্মদিনে ওনার এই মূর্তি উন্মোচন করি। পণ্ডিত প্রেসের মোড় থেকে এসডিও কোর্ট অবধি তার নামাঙ্কিত হবে, কিন্তু সেটা কি কাগজ কলমে হবে না শুধু মৌখিক থাকবে? না, সেটা আমি প্রত্যেকটা দোকানদারের কাছে আবেদন রাখবো, তারা যাতে বলে প্রণব মুখার্জি এই স্মরণে যেটা লিখতে হয় সেটা যেমন লিখবে, তার সাথে সাথে যে জায়গাটা যেমন ফাঁসিতলা আছে প্রণব মুখার্জির স্মরণে ফাঁসিতলা এরকম যাতে লিখলে একটু মানে ওনার নামটা সবসময় যাতে আমাদের মনে মধ্যে ভাসে, এটাই আমি চাই। কিন্তু আমরা দুঃখের বিষয়, উনি আমাদের মাঝে নেই, উনি শুধু আমাদের জঙ্গিপুরের জন্য নয়, শুধু বাংলার জন্য নয়, শুধু ভারতবর্ষের নয়, বিদেশেরও যদি কোনো প্রবলেম হতেন উনি সেখানে নেতৃত্ব দিতেন, সেই নেতৃত্ব থেকে আমরা আজকে বঞ্চিত। আজকে আমাদের ভারতবর্ষের মানুষ তার কবিতা বুঝতে পারছে। আজকে আমাদের গ্রামের একজন যে বীরভূমে জন্ম নেই দামোদর সিং কিঙ্কর মশাই এবং তার ছেলে যে রাষ্ট্রপতি হবে সেও হয়তো স্বপ্নতে ভাবেনি, কিন্তু তার যোগ্যতা এবং তার দক্ষতার অনুসারে উনি বিভিন্ন দপ্তরের ফাইন্যান্স মিনিস্টার থেকে বিদেশ মন্ত্রী থেকে প্রতিরক্ষা থেকে বিভিন্ন দপ্তর সামলিয়েছেন এবং তারপরে রাষ্ট্রপতি হয়েছেন, এটা আমাদের গর্ব। আমাদের সংসদ আজকে নাই, আজকে আমাদের নেতৃত্বের অভাব হচ্ছে ভারতবর্ষের, আমাদের শুধু জঙ্গিপুরের নয় বাংলার নয় ভারতবর্ষের অভাব হচ্ছে, তাই তাকে স্মরণ করে মূর্তিপূজন করে আমাদের আনন্দ যাওয়া হচ্ছে। উনি যে আমাদের মধ্যে নাই তার জন্য ভেদায় আমাদের বুক ফেটে যাচ্ছে, যে তাকে থাকলে আরও হয়তো আমরা গর্ব করতাম এবং আরও ভালো কাজ হতেন। হ্যাঁ হ্যাঁ।